খলিফাতুল মুসলিমিন আবু বকর যখন খলিফা প্রধান বিচারপতি হযরত ওমর সকাল বেলা একদিন বসে আছেন মসজিদে নববীতে সকল বড় বড় সাহাবীরা বসা যে কোনো একটা ব্যাপারে রাষ্ট্রের কোন বড় পরামর্শ চলছে মসজিদের ভিতরে এমন সময় একজন সাহাবী গিয়ে হাজির হয়ে গেলেন কেউ বলছেন হযরত ওসমান হাজির হয়ে গেলেন আর ডেকে ডেকে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর আপনি যে চেয়ারে বসে আছেন আপনি কে জানেন এই চেয়ারে বিশ্ব নবী বসে রাষ্ট্র চালিয়েছেন তার রাষ্ট্রের মধ্যে ইনসাফ ছিল আমানত ছিল হানাহানি ছিল না সব মানুষ তার হক পেয়েছে আপনি বলেন তো দেখি আপনার রাষ্ট্রে কেউ যদি হক না পায় আপনার কি জবাব দেওয়া লাগবে আমিরুল মুমিনিন হযরত আবু বকর ডেকে ডেকে বলেন ভাই ওসমান রে আমার রাষ্ট্রে একটা কুকুরও যদি নাকে মারা যায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে মারা যায় কেন কুকুর নাকে মারা গেল এর কারণেও আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে কোন সুবহানাল্লাহ কিছু বুঝতেছেন দুনিয়া কেমন হযরত ওসমান বললেন ভাই খলিফাতুল মুসলিমিন আবু বকর তাহলে আপনাকে জানাইয়া দেই আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা যার স্বামী নাই ছেলে সন্তানও নাই মেয়ে সন্তানও দুনিয়ার জমিনে নাই কেউ নাই স্বামী ইন্তেকাল করেছে চোখে দেখেন না বৃদ্ধা মহিলা আপনি বলেন তো দেখি এই মহিলার ঘরের খাবারের ব্যবস্থা কে করে দেবে এই মহিলার সব কিছুর ব্যবস্থা আপনি কেন রাষ্ট্রীয়ভাবে করেন না হযরতে আবু বকর ওসমানকে বলছেন ভাই ওসমান আমার রাজ্যে একজন বিধবা মহিলার কেউ নাই কেউ যদি তার দায়িত্ব না নেয় রাষ্ট্র অবশ্যই তার দায়িত্ব নিবে ওসমান রে তুমি এই মহিলার বাড়ির ঠিকানা আমাকে দিয়ে দাও মহিলার ঘরের যত খাবার লাগবে আমি ইসলামের রাষ্ট্রের বাইতুল মাল থেকে পৌঁছায়া দিব পাঠায়া দেব ওসমান এগুনি ডেকে ডেকে বললেন খলিফাতুল মুসলিমিন আবু বকর এই মহিলার খাবার আপনি পৌঁছে দিতে পারবেন ঠিকই কিন্তু মহিলাকে রান্না করে খাওয়াবার মতো লোক নাই মহিলার ঘর জাড়ু দেবার মতো কোনো কর্মচারী নাই মহিলা অসুস্থ হলে সেবা করবার কেউ নাই আপনি বলেন তো দেখি আপনি খাবার পৌঁছে দিবেন ঠিকই কিন্তু বিষয়গুলোর ব্যবস্থা কে করে দেবে হযরতে আবু বকর ডেকে বলছেন ভাই ওসমান আমি বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু এই মহিলার জন্য খাদেম কর্মচারী কোথায় পাবো রাষ্ট্র তো কর্মচারী দিতে পারে না আমার কাছে এমন কোন কর্মচারী নাই এই মহিলার খিদমত করতে হবে সকল সাহাবীরা বসা ওই সময় মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন আর ডেকে ডেকে বললেন খলিফাতুল মুসলিমিন আবু বকর এই বিধবা মহিলার জন্য খাবারের ব্যবস্থা আপনি করে দিচ্ছেন ঠিকই রাষ্ট্রের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হচ্ছে মানি কিন্তু এই মহিলার একজন কর্মচারীর দরকার কর্মচারী খুঁজে পাওয়া যাচ্ছে না আমি প্রধান বিচারপতি
এই মহিলার খাদেম হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে পড়ে না সুবহানাল্লাহ। মুসলমানের আশ্চর্য হয়ে গেলেন। মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি যার সুপ্রিম পাওয়ার রয়েছে তিনি বলতেছেন নিজেই খিদমাত করবেন। চিন্তা করেন, রাষ্ট্রে যদি কোরআন থাকে মানুষের ভিতরে অহংকার থাকবে না, মানুষের ভিতরে মমত্ব থাকবে, আদর্শ থাকবে। মানুষ পাবলিকের টাকা খেয়ে পাবলিকের কাছ থেকে ট্যাক্স নিয়ে কর্মচারী হইয়া মালিককে ধমকাবে না, পিটাবার কথা বলবে না। আমার বন্ধুগণ, আজকে কর্মচারী তার মালিককে মারতে চায়, পিটাতে চায়। মনে রাখবেন, দিন যদি করে যায় আর আল্লাহ যদি নমরুদের মতো কাউকে শাস্তা করতে চায় তাহলে অবশ্যই ইব্রাহিমের মতো ইমানওয়ালাকে পাঠাইয়া দিবে। ফেরাউনের মতো কাউকে যদি সাইজ করতে চায় মুসার মতো ইমানওয়ালা পাঠাইয়া দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পাঠাইয়া দিয়া ওই সমস্ত কোলাঙ্গারদেরকে সাইজ করে দিতে আমি আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্যে আমার মুসলমান বান্দাগণ, মুসলমানের আশ্চর্য হয়ে গেলেন। আমাদের রাষ্ট্রের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি বলতেছেন মহিলার ঘরের খাদেম হয়ে কাজ করবেন, এটা তো আশ্চর্যের ব্যাপার। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর বললেন, ভাই অমর রে, তুমি তো প্রধান বিচারপতি, রাষ্ট্রের ডিউটি আছে, তোমাকে ডিউটি করতে হবে টাইম টু টাইম, এর ভিতরে মহিলার খিদমত করবার সময় কোথায় পাবা? হযরতে আমর বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি রাষ্ট্রের পক্ষ থেকে যেই টাইমগুলো আদিষ্ট, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কাজ করতে হয় ততক্ষণ আমি রাষ্ট্রের কাজ করব, কিন্তু অফিসে যাওয়ার আগে আমি অমর ওই মহিলার ঘরের সব কাজ করে মহিলাকে খাওয়াইয়া এরপরে আমি অফিসে যাব। কোন সুবহানাল্লাহ! আরে অমরের কথা বলতেছে, অমরের কথা চিন্তা করতেছেন একজন প্রধান বিচারপতি। আর যদি শেষরা কোনো নেতা হয় আমাদের এলাকায়, ওরে বাপ খাইছে, হের জ্বালায় তো এলাকায় থাকা যাবে না, ঠিক না? আর উমরের কথা চিন্তা করেন, প্রধান বিচারপতি, আরে এমন উমর, আপনাকে আমাকে তো, আমরা তো কিছু লোককে ভয় পাই যারা দিনে পারে না রাত্রে অন্ধকারে আমাদেরকে অ্যাটাক করতে চায়, এমন কিছু লোক। আর উমর তো এমন এক মানুষ যিনি রাস্তায় দাঁড়িয়ে গেলে শয়তানও রাস্তা চেঞ্জ করে দেয়। আল্লাহু আকবার বলেন, কথার নাম কথা। বুখারী শরীফের এক হাদিস শুনেন, বুখারী শরীফের এক হাদিস সংক্ষেপে বলি। রাসূল পাক একদিন মসজিদ থেকে বাইর হইছেন, বাড়িতে যান, কোথায় যাচ্ছেন? মসজিদ থেকে বের হইয়া কোপ তাড়াহুড়া করে হাঁটতেছেন, রাসূল পাক হাঁটতেছেন, আমার নবী তো রাস্তা দিয়ে যায়। ওই দিক থেকে রাসূল পাক দেখেন সামনে দেখা যায় শয়তান আসতেছে, শয়তান। নবীজি বলেন, আর যাই হোক, আজকে শয়তানের সঙ্গে সরাসরি একটু দেখা হবে, এটা কথা বলবো। ভাই, আল্লাহর ওয়াস্তে তুই আর বেয়াদবি করিস না, আমার উম্মতগুলোর আর জ্বালাইস না, শয়তান আসতেছে। নবীজিও যাচ্ছেন, শয়তান তাড়াহুড়া করে আসতেছে, নবীজি যাচ্ছেন। চিন্তা করলেন, যাই আজকে একটু কথা বলে দেখি শয়তানের ভাবসাব কি। নবীজি হাঁটতে হাঁটতে সামনে গেছেন, কিছু দূর গিয়া দেখেন শয়তান রাস্তা চেঞ্জ কইরা জমিনে দিয়ে পুড়া উল্টা দৌড়তেছে, রাস্তা দৌড়ে মাটি দিয়া। নবীজি চিন্তা করলেন, শয়তান দৌড়ায় কেন? এতক্ষণ আমার সামনে দিয়ে এলো, রাস্তা চেঞ্জ করে উল্টা দৌড়ায় কেন? বিসমস্যাটা কি? রাসূল পাক পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন, বুঝতেছি রে শয়তান দৌড়াস কেন, আমার ওমর দেখছস। আসাদ্দু হুম ফি আমরিল্লাহি ওমর, ওমর তো আসাদ, কোনো কথা শুনবে না, সাইজ শুরু করে দিবে। এই জন্য এই সমাজের শয়তানদেরকে সাইজ করার জন্য আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বলেছো কোনো নবী দিবা না, রসুল দিবা না, কিন্তু আমার আবু বকর দিবা না এই কথা তো তুমি বলো নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলে, এটা আমারের দরকার। যুবক, তোমাকে বলছি, যুবক, তোমাকে আমিও তোমার মতো যুবক, উন্নত বিশ্ব ঘুরে দেখেছি সব ফালতু কিচ্ছু নাই দুনিয়ায়,
কোরআনে যে স্বাদ আর মজা পৃথিবীর কিছুতেই শান্তি নাই। যুবক তোমাকে বলছি, আজকে তুমি প্রতিযোগিতা করো, তোমার বন্ধু তিনটা ইয়াবা খাইলে তুমি পাঁচটা খাও, ঠিক না? তোমার বন্ধু পাঁচশো টাকা চুরি করলে তুমি এক হাজার টাকা করো, তোমার বন্ধু প্রতিপক্ষকে একটা মারলে তুমি দুইটা মারো। এটা হচ্ছে তোমার শক্তি আর সামর্থ্য আর প্রতিযোগিতা। তুমি জানো না আমার নবীর সাহাবি ছিলেন মাজার মাউবিস, মাজার মাউবাস, এরা তো জিহাদের জন্য প্রতিযোগিতা করেছেন, ঠিক কিনা বলেন? কথায় কথা চলে আস। মা নবীজি যখন বদরের যুদ্ধের জন্য বের হবেন, সাহাবায়ে কেরামকে বলছেন জিহাদ হবে কার বিরুদ্ধে? মক্কা থেকে আমাদের আত্মীয় স্বজন চাচা ভাতিজা এরা আসতেছে নাকি মদিনা দখল করবে, ওদের সঙ্গে বদরে যুদ্ধ হবে। সাহাবায়ে কেরাম বলছেন আনসারি যারা আছেন মদিনায় ছিলেন মক্কায় যান নাই, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আপনারে আমরা ভালোবাসি দিল থেকে, আপনারে ওরা ডিস্টার্ব করছে তাহলে আমরা ওদেরকে সাইজ করব। আরে আগেকার আবু জেহেল ছিল, আবু জেহেল এনালগ, এনালগ বুঝেন, এনালগ আপডেট না, আগেকার যতগুলো শয়তান ছিল ওগুলো ছিল আবু জেহেল এনালগ, আর বর্তমান আবু জেহেলের নাম আবু জেহেল প্রো, বুঝেন নাই? আপডেট ভার্সন আবু জেহেল প্রো। আগেকার আবু জেহেলেরা দিনের বেলা রসুলকে গালি দিত, মারতো, পিটাইতো, কোরআন শিখতে বাধা দিত, রাত্র হয়ে গেলে তারাই ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত শুনতে যাইতো, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এখনকার আবু জেহেলেরা দিনেও পিটায় রাত্রেও পিটায়, কথা বলেন ঠিক কিনা? দিনেও বাধা দেয় রাত্রেও বাধা দেয়, এজন্য এগুলো আপডেট ভার্সন। আমার বন্ধুগণ বলছিলাম মাজার মাওবেজের কথা, রাসূল বলেন জিহাদের জন্য সেনাবাহিনী তৈরি করো, কয়েকজন পাইলেন? তিনশো তেরো জন বারো জন যাই পাচ্ছেন আপনারা জানেন। আমার বন্ধুগণ মাজার মাওবেজ দুই ভাই প্রাপ্ত বয়স্ক হয় নাই, তারা বলছে ইয়া রাসূল আল্লাহ আমরাও তো জিহাদে যাইতে চাই। নবীজি বলেন তোরা পিচ্ছি পিচ্ছি, তোমরা কেমনে জিহাদে যাইবা, তোমরা তো ছোট। ইয়া রাসূল আল্লাহ আমরা ছোট হলে কি হবে, আমাদের ভিতরে একটা স্পৃহা আছে, তোমাকে নাকি আবু জেহাল গালি দিয়েছে, ওই আবু জেহাল রে যেখানেই পাইমু আমরা দুই ভাই ওরে সাইজ করু। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমরা যে ছোট ছোট, তোমরা তো গুড়াই তোমাদেরকে মাইরে ফেলাইবে, গুড়া উঠ, তোমরা তো ধরতেই পারবে না, আবু জেহাল তো অনেক উপরে থাকবে, তোমরা তো পিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ পিচ্ছি কেমনে মনে করলেন, আমাদের শক্তি আছে, দেখেন না আমরা কেন মাইর করতে পারি? নবীজি বললেন তাইলে যে বেশি লম্বা হবে তাকে যুদ্ধে নেওয়া যাবে। বড় ভাই একটু লম্বা ছিল, রাসূলের সামনে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি কত লম্বা, আমার ভাইটা অনেক ছোট, আমার বুকের নিচে পড়ে যায়, ওরে নেওয়ার দরকার নাই, আমারে জিহাদে নেন। নবীজি কন এ মাস তোর পিছনে ডাকে, ইয়া রাসূলুল্লাহকে কত তোর পিছনে দেখতেছে আর একটা লম্বা, পিছন দিক থেকে ছোট ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাই বলতে সে লম্বা, আমি দেখেন আরো লম্বা, আমার নিয়ে যান। নবীজি বলছেন ছোট ভাই এত লম্বা হইলো কেমনে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তো বড় হয় নাই, আর একজনের কান্দে বৈশা গেছে, কান্দে, সুবহানাল্লাহ বলেন, আরেকজনের কাঁদের উপরে বসে গেছে, প্রতিযোগিতার উপরে জিহাদে যাবে। নবীজি বলেন এভাবে হবে না, তোমরা বুঝতেছি এখন শয়তানি লাগাই দিছো, তোমরা একজন আরেকজন থেকে লম্বা হওয়ার প্রতিযোগিতা লাগাইছো, তাহলে কুস্তি লাগাও, কুস্তি মল্লযুদ্ধ করো, কুস্তির মধ্যে যে ফার্স্ট হবে তাকে যুদ্ধে নেওয়া হবে, যিনি সেকেন্ড হবে তাকে নেওয়া হবে না। দুই ভাই যুদ্ধ শুরু করলেন, কুস্তি শুরু করলেন, বড় ভাই ছোট ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে, নিচে ফেলে দিয়ে ধাক্কা মেরে মাটির সঙ্গে ধরে আল্লাহর পয়গাম্বরকে বলছে আল্লাহর পয়গাম্বর দেখেন না আমি কত শক্তিশালী, আমার ছোট ভাই দাঁড়াতে পারে না, আপনি আমাকে জিহাদে নিয়ে যান, আমি শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। ছোট ভাই বড় ভাইকে বলে বাইরে তুই জিহাদে যাবে আমার কোনো আপত্তি নাই, তোর কানটা একটু আমার টুটের কাছে দে, তোর একটা কথা বলতে চাই রে ভাই। বড় ভাই উপর থেকে ছোট ভাইয়ের টুটের কাছে যখন কান নিয়ে গেল, ছোট ভাই নিজ থেকে বলতেছে বাইরে তুই কত নিমক হারাম আমি বুঝতে পারলাম। একসাথে দুই ভাই ঘুমায়,
একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে খেলাধুলা করি, তুই কেমনে নিম খারাপের মতো একা একা জান্নাতে যেতে চাস? জিহাদ করে শহীদ হইয়া তুই আমাকে নিয়ে যেতে চাস না? বাইরে তুই একাকে যুদ্ধে যাবে, আমাকে কি নিবে না? ভাই তোর শক্তি বেশি আমি বুঝি, তুই একটু দুর্বল হয়ে যা, হাতটা ছেড়ে দে, আমি তোর উপরে উঠে যাই, দুই ভাই সমান হয়ে যাব। দুনিয়ায় ছিলাম একসাথে, আখেরাতেও থাকবো একসাথে। আল্লাহু আকবার! চিন্তা করতেছে কি মত? আল্লাহর নবী সব দেখলেন, জিহাদের জন্য অনুমতি দিলেন, বাকিটা ইতিহাস আপনারা জানেন, আমি বলা উদ্দেশ্য না। বোঝাতে চাইলাম তখনকার যুবকের মধ্যে স্পৃহা ছিল দিনের ব্যাপারে প্রতিযোগিতা করা, আর এখনকার যুবকদের প্রতিযোগিতা হলো আমার বন্ধু একটা গার্লফ্রেন্ড আছে, আমার থাকবে পাঁচটা, ঠিক না? এই চিন্তায় থাকে, ওর একটা থাকলে আমার পাঁচটা থাকবে না কেন? তাহলে শোনো, ইসলাম মানুষকে কেমনে পরিবর্তন করে। হযরতে আবু বকর ওমরকে বলছেন, ভাই প্রধান বিচারপতি, তুমি যদি এই মহিলার খাদেম হয়ে যেতে চাও আমার আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রের কাজগুলো টাইম টু টাইম আদায় করা লাগবে, রাষ্ট্রের কাজে ফাঁকিবাজি করা যাবে না, সময় মতো কাজ আদায় না করলে কেয়ামতের দিনে তোমার বিরুদ্ধে নালিশ করব। সবার সামনে হযরতে আবু বকর, হযরতে ওমরকে ওই দায়িত্ব দিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেওয়ার পরে পরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, সকালবেলা নাস্তা সেরে ঘর থেকে একেবারে বের হয়ে গেলেন, মহিলার বাড়িতে যাবেন, খিদমাত করবেন, কাজ করবেন, ওখান থেকে অফিসে চলে যাবেন। হযরত ওমর সকালবেলা ওই মহিলার বাড়িতে গিয়ে দরজায় নক করে বললেন, আম্মা জান, আপনি দরজা খুলে দেন মা, আমি আপনার ঘরের দরজায় হাজির হয়ে গেছি, আমি আপনার ঘরের খাদেম কর্মচারী, রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, যুবকরে, কে তোমাকে চিনতে পারলাম না, আমি চোখে দেখি না, তোমাকে চিনতে পারি নাই রে যুবক, কিন্তু তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমার কাপড়গুলা ধৌত করে দিয়া, রান্না করে আমাকে খাইয়ে দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ! একটু জোরে পড়েন। হযরত আমার আশ্চর্য হয়ে গেলেন, এই দায়িত্ব আমার, আমার আগে এই কাজগুলা কে দিয়ে করে চলে যায়, কে কাজগুলা করে দিয়ে গেল? চিন্তা করলেন আগামীকালকে আরো এক ঘন্টা আগে যাওয়া লাগবে। হযরত আমার পরের দিনে ফজরের নামাজ পড়ে নাস্তা করার আগে ছুটতে লাগলেন, মহিলার বাড়িতে গিয়ে কাজ করবেন, এরপরে অফিসে যাবেন। হযরত ওমর যখন পৌঁছে গেলেন বাড়ির দরজায় নক করলেন, আর ডেকে ডেকে বললেন, আম্মা জান, আপনি বলেন তো দেখি, আপনার বাড়িতে কি কোনো কাজের প্রয়োজন আছে, কি করা লাগবে আমাকে একটু আপনি বলে দেন। মহিলা ডেকে ডেকে বলছে, বাবা রে, কে তুমি, তোমাকে আমি চিনতে পারলাম না, কিন্তু তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ! একটু জোরে পড়েন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, দুই দিন চলে গেল,
রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত কর্মচারী আমি, কিন্তু আমি কাজগুলা করতে পারি না। কে ওই দায়িত্বটা আদায় করে দিয়ে চলে যায়। পরের দিন চিন্তা করলেন, ফজরের নামাজের আগে যাব, খেদমত করে এসে নামাজ পড়াবো। সারা রাত্র আমার ঘুমান নাই, আল্লাহর কাছে কান্না করে বলেছে, না আল্লাহ তাআলা, আবু বকর রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে কামলার কর্মচারী বানাইছে, কিন্তু মনি দুই দিন কাজ করতে গেলাম, কে যেন আমার আগে কাজগুলা করে দিয়ে চলে যায়। আজ আমি প্রধান বিচারপতি রাত্রে ঘুমাবো না, ফজরের নামাজের আগে মহিলার বাড়িতে চলে যাব আর খিদমত করে এসে মসজিদে নববীতে নামাজ পড়ব। হযরত ওমর তৃতীয় দিনে তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের নামাজের আগে মহিলার বাড়ির দিকে ছুটতে লাগলেন। ঘরের দরজায় গিয়ে ডেকে ডেকে বলেন, আম্মা জান, আমি ওই যুবক যে দুই দিন এসেছি আপনার ঘরে নির্ধারিত কর্মচারী, আমি মারি, আপনার যদি রান্নার প্রয়োজন হয় আমাকে বলেন, রান্না করে দেই। একজন প্রধান বিচারপতি কামলার মতো কথা বলতেছেন, শুনেন কি বলতে চায়। ও মা, আপনার গড়ে যদি ঝাড়ুর প্রয়োজন হয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। মারে, আপনার যদি পুরাতন কাপড় থাকে আমি অমর ধুইয়া দিই। মহিলা ডেকে ডেকে বলছেন, বাবারে তুমি আজও আসতে দেরি করে ফেলেছ রে বাবা। ও যুবক, তুমি আসার প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে দুই বেলা রান্না করে দিয়া রেখে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কেন ইসলামটাকে চিনলেন না? কি হয়েছে আপনার? হযরত ওমর তো ঠান্ডা দিলের মানুষ না, ওমরের আস্তে আস্তে মাথা গরম হচ্ছে। 3 দিন হয়ে গেল আমার দায়িত্ব আদায় করতে পারি না, ওই যুবকটা আবার কে যে আমাকে মদিনার রাষ্ট্রে আবু বকরের সামনে অপরাধী বানাতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ে অপরাধী বানাতে চায়। না জানি আমি কোন অপরাধী হয়ে যাচ্ছি, তাহলে আগামী কালকে চতুর্থ দিনে ফজরের নামাজ এবং তাহাজ্জুদের আগে আমি চলে আসব। এরপরে মহিলার খিদমত করা লাগবে। চিন্তা করেন, তাদের ভিতরে আল্লাহর ভয়, তাদের ভিতরে দুনিয়ার জবাবদিহিতার ভয়, দায়িত্ব পেয়েছি আদায় যদি না করি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। আর আমাদের বড় বড় নেতারা যখন দায়িত্ব পেয়ে যায় তখন কোটি কোটি টাকা নিয়ে কানাডা চলে যায়, ঠিক না? মানে বেগমপাড়া বাড়ি বানায়, মালয়েশিয়া বাড়ি বানায়, কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়, ব্যাংক বন্ধ হয়ে যায়, পাবলিকের টাকা নিয়ে ভাগে। আমরা নাকি নেতা পাইছি, সবগুলো অরিজিনাল টাটকা শয়তান আর টাটকা সুর, ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, কি বুঝতে চাই বুঝো। চতুর্থ দিনে হযরতে আমার তাহাজ্জুদের সালাতের আগে ঘর থেকে বের হয়ে তাড়াহুড়া করে হাঁটতে লাগলেন। সাথে নিলেন নাঙ্গা তরবারি, কুশমুক্ত করলেন তরবারি। চিন্তা করলেন, আজকে যাকেই রাস্তায় পাবো এই কাছাকাছি মাথার থেকে শরীর আলাদা, আমার দায়িত্বে বাধা দিচ্ছ, সঠিক মতো আমি দায়িত্ব আদায় করতে পারি না, কে যুবক তুমি? আমার হেঁটে হেঁটে চলে গেলেন মহিলার বাড়ির দরজায়। আর চিন্তা করলেন, এত গভীর রাত্রে মহিলার ঘরের দরজায় কেমনে নক করে, এটা তো আরো বড় অপরাধ।
হযরতে ওমর দাঁড়ায় আছেন দরজার কর্নারে, শুনেন ঘরের ভিতরে লাইটও জ্বলে, কথাও শোনা যায়। বুঝতে পারলেন কে যেন ঘরের ভিতরে ঢুকে পড়েছে। হযরতে ওমর চিন্তা করলেন ঘরের ভিতরে কি ঢুকব, আবার মনে পড়েছে কোরআনে আল্লাহ বলেছেন কারো ঘরে যেতে হলে সদর দরজা দিয়ে ঢুকবা, চুরের মতো পিছন দিক দিয়ে ঢুকবা না, চাল ভেঙ্গে ঢুকবা না, শিং খুদে ঢুকবা না, সালাম দিয়ে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে ঘরে ঢুকবা। পারমিশন যদি নিতে জানিতে যাই তাহলে তো ধরাই খেয়ে গেলাম, দাঁড়িয়ে থাকি দেখি কে বাইরে। কিছুক্ষণ পরে দেখেন হযরত ওমর একটা যুবক মিটমিট আলোর মধ্যে ঘর থেকে বের হয়া মহিলাকে সালাম দিয়ে বলছে আম্মা যান, খিদমত করে গেলাম, ভুল হয়ে থাকলে মাফ চাই রে মা, অপরাধ করলে মাফ চাই, কেয়ামতের দিনে তোমার পায়ে ধরি আল্লাহর সামনে আর আমার প্রিয় বন্ধু মুহাম্মদের সামনে আমাকে অপরাধী বানাইও না, আমি তোমার ঠিক মতো খিদমত করতে পারি না। এই কথাগুলা বলি যুবক যখন বের হয়ে যায়, ওমর তো ঠান্ডা দিলের মানুষ না, কাজ হয় না কথায়। হযরত ওমর রাস্তায় দাঁড়াইয়া বলছেন যুবককে, এক পা সামনে যাবি না, দাঁড়াইয়া যা। আমি ওমর বলছি যুবক দাঁড়াইয়া যা, এক পা সামনে দিলে শরীর থেকে মাথা আলাদা করে দিব, দাঁড়াও। যেই দায়িত্ব খলিফাতুল মুসলিমিন আবু বকর আমাকে দিয়েছে, যুবককে তুমি ঘরের ভিতরে রাত্রবেলা উঠে কাজ করে দিয়ে চলে যাও, আমাকে অপরাধী বানাইয়া চলে যাও। আজ তোমাকে জবাব দেওয়া লাগবে তোমার পরিচয় কি। যুবক তো বয়ে মাথাটা নিচের দিকে করে দাঁড়িয়ে আছে। হযরত ওমর অন্ধকার রাত্রে সামনে চলে গেলেন, থরথর করে খাপতেছেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, রাগে জুনাই মরতে যুবকটাকে মেরে ফেলবেন। যুবকের সামনে চুকে চুকে সামনে যখন পৌঁছে গেলেন, হযরতে ওমরের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল, চোখের পানি ছেড়ে দিলেন। তাকায়া দেখেন যেই যুবকটা সামনে দাঁড়ায় আছে ওই যুবক মদিনার আর কেউ না, ওই যুবকের নাম হযরতে আবু বকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর কান্না শুরু করে দিলেন, ভাই ওমর, ভাই আবু বকর, তুমি না এই রাষ্ট্রের খলিফা, তোমার পিছনে আমরা নামাজ আদায় করি, তুমি না আমাকে দায়িত্ব দিয়েছো বাইরে, আবার বলেছো দায়িত্ব ঠিক মতো আদায় না করলে দুনিয়া এবং আখেরাতে আমি জবাব দিব, তুমি কেন আমার আগে এই ঘরের ভিতরে ঢুকে মহিলার কাজগুলা করে দিয়ে চলে যাও বলো ভাই, চার দিন হয়ে গেছে আমি খিদমাত করতে পারি না। হযরতে আবু বকর ওমরকে জড়াইয়া কান্না করে বলছেন, ভাই আমার, তোমার আগে খলিফা হয়েছি আমি, তোমার আগে কেয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আমাকে। গভীর রাত্রে যখন বাড়িতে চলে যায় আর জবাব দিই, তার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, না জানি কেয়ামতের দিনে এই মহিলার কারণে কোন অপরাধী হয়ে যাই, আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে যায় রাত্রবেলা ঘুম আসে না, ঘুম ভেঙ্গে যায়, ঘুম ভেঙ্গে যায়, আর আমি তোমার আগে এসে ওই মহিলার খিদমত কাজগুলা করে দিয়া নবীকে জানাইয়া দিতে চাই, বন্ধুরে তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছো এই দায়িত্ব আমি ঠিক মতো আদায় করবার চেষ্টা করি। আমার তাকায় দেখেন আবু বকরের পায়ে সুতা নাই, জিজ্ঞেস করলেন খলিফা, তোমার পায়ে জুতা নাই কেন, জুতা কোথায় গেল। আবু বকর জবাব দিচ্ছেন, ভাই ওমর রে, জুতা পায়ে এই জন্য দিলাম না,
आवाज़ होले आमार जूता तो दामी ना इटा काटेर जूता खड़मेर जूता ठास ठास आवाज़ होय आमी जदि जूता पाए दिए महिलार बाड़ीते खिदमते आसि आमार जूतार आवाज़ शुने कत मानुषेर घुम भेंगे जाबे कत मानुषेर तहज्जुदेर डिस्टार्ब होबे मानुष के कष्ट दिते आमी चाई ना এই জন্য আমি জুতা পায়ে দেই না সুবহানাল্লাহ ওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ইসলাম কেমনে চেঞ্জ করেছে চিন্তা করেন কি চেঞ্জ করা দিয়েছে আমার বন্ধুগণ কত সংক্ষেপ করে দিতেছি রাত্র 11:30 প্রায় কষ্ট হচ্ছে না আপনাদের আমি কয়েক মিনিট কথা বলবো আর লম্বা করব না আরে না শুনেন না আরে শুনেন না বলি কিন্তু লম্বা করা যাবে না রাত 11:30 হয়ে যাচ্ছে এই জন্য আমার বন্ধুগণ এই কিছুদিন পরে এই হযরত আমার আবু বকরের সামনে গেলেন গিয়ে বললেন ভাই আবু বকর এই নাও দরখাস্ত তোমাকে দিলাম নোটিশ দিলাম আবু বকর বলছেন ভাই আমার কিসের দরখাস্ত দিলেন আমার বলছেন ভাই রে আমাকে তুমি না প্রধান বিচারপতি বানাইছো প্রায় 1.5 বছর থেকে আমি বিচারপতি আমি এই দেশের দায়িত্বে আর থাকতে চাই না আমার বিচারপতির দরকার নাই স্বেচ্ছায় ইস্তেফা দিলাম আবু বকর মুস্কি এসে এসে বললেন আমার রে তোমার মনে হয় আমার চেয়ারে বসবার শখ জেগেছে মনে হয় মনে চাচ্ছে আমার চেয়ারে তুমি বসতে চাও এই জন্য প্রধান বিচারপতির পদ থেকে ইস্তেফা দিচ্ছ হযরত ওমর কান্না করে বললেন ভাই আবু বকর না রে এমন কোন ঘটনা না আমি তোমার চেয়ারে বসতে চাই না পদ আর লোভের কোন জিনিস আমার ভিতরে নাই আমি জানতে চাই 1.5 বছর থেকে এই দেশের প্রধান বিচারপতি প্রতিদিন সকালবেলা অফিসের দরজা খুলে চেয়ারে বসে অফিস করি সন্ধ্যার সময় দরজা লাগাই 1.5 বছরের ভিতরে একটা লোক আমার সুপ্রিম কোর্টে আমার কাছে চুরি নিয়া ডাকাতি নিয়া মদ পান নিয়া জমি জামার বেজাল নিয়া মারামারি নিয়া লেনদেন নিয়া দর্শন নিয়া একটা মামলা নিয়া 1.5 বছরের ভিতরে কেউ সুপ্রিম কোর্টে আসে না সুবহানাল্লাহ বলেন শুধু শুধু কেবলমাত্র আমি দরজা করে বসে থাকবার কোনো দরকার নাই আমি শুধুমাত্র বেতন নিয়ে লাভ কি প্রধান বিচারপতির চেয়ারে বসে লাভ কি কেউ তো বিচারের জন্য আসে না হযরত ওমর আবু বকর বলছেন ভাই ওমর তুমি তো গরম মানুষ এই জন্য তোমার কাছে কেউ মনে হয় বিচার নিয়ে যায় না কারণ জানে তোমার কাছে বিচার নিয়ে গেলে আগে তো তুমি মাইর শুরু করবা ওমর বলছেন ভাই হতে পারে মানুষের ভিতরেই ধারণা আমি তাদেরকে মারবো এই জন্য সুপ্রিম কোর্টে আমার কাছে আসে না আপনি হাই কোর্ট আর জজ কোর্টের খবর নেন খবর নিয়ে দেখেন হাই কোর্টে বা জজ কোর্টে 1.5 বছরে কোনো মামলা আসেনি হযরতে আবু বকর লোক পাঠাইয়া দিলেন গোয়েন্দা পাঠাইয়া দিলেন দেখো তো জজ কোর্ট গোটা বিশ্বের জজ কোর্ট হাই কোর্ট আর সুপ্রিম কোর্টে কোনো মামলা আসেনি গোয়েন্দা এসে রিপোর্ট দিল খলিফাতুল মুসলিমিন আবু বকর এই 1.5 বছরের ভিতরে এই মদিনার মানুষ কোন মারামারি নিয়ে বেজাল নিয়ে ঝগড়া নিয়ে কাটাকাটি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করে নাই হাই কোর্টেও নাই জজ কোর্টেও কোনো মামলা নাই আবু বকর আশ্চর্য হয়ে গেলেন মানুষ মামলা করে না কেন কি মারামারি হয় না মদিনায় এবার ওমর আর আলী দাঁড়াইয়া বললেন ভাই আবু বকর যেই রাষ্ট্র আর যেই দেশ কোরআন দিয়া চলে যেই দেশের সংবিধান হবে আল কোরআন যেই দেশের সংসদ চলবে কোরআন দিয়া ওই দেশের ভিতরে যারা আইন করে তারা তো নামাজি দিনদার পরহেজগার তাহাজ্জুদওয়ালা ওই দেশের সকল মানুষের ভিতরে কোরআনের জ্ঞান কোরআনের আইন পৌঁছে গিয়েছে এই জন্য এই দেশের ভিতরে কোনো অশান্তি আর দুর্নীতি নাই সুবহানাল্লাহ জোরে বলেন সমাজ কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর আর একমাত্র কারণ সমাজের প্রত্যেকটা জায়গায় ছিল আল কোরআন কি ছিল না শুধু মসজিদে ছিল না সব জায়গায় কথা বলেন না কেন সব জায়গায় কোরআন ছিল এই জন্য মনে রাখবেন এই কোরআনকে সকল জায়গায় নেওয়া আমাদের দায়িত্ব ঠিক
কথা বলে না কেন দায়িত্ব আদায় করতে তো বিপদ আসবে মায়ের পিঠা খাইবেন ঠ্যাং ভাঙ্গা দিব ঘাড় ভাঙ্গা দিব কত কিছু বলবো তো আপনার কি হইছে আরে তোমার নবী তো তায়েফে মায়ের খাইছেন তোমার নবীর সাহাবী হযরত হামজার তো কলিজা বের করা হয়েছে সুমাইয়া লজ্জাস্থানে তো বর্ষা মারা হয়েছে হযরত খাব্বাবের কবর থেকে তো কুস্তর হাড়টি বের করে দেওয়া হয়েছে তারাও তো কালিমার ইসলামকে ছেড়ে দেয় নাই আমাদেরকে মেরে ফেলতে পারো আমরাও কালিমা ছেড়ে দেব না ঠিক কি না জোরে বলেন এই বিশ্বাস তোমার আমার থাকা লাগবে কিন্তু আমার কষ্ট হচ্ছে আপনাদেরকে বোঝাতে এই জিনিস আজকে আপনারা ভুল করেছেন ভালোবাসতে ভুল করেছেন প্রেম করতে কার সঙ্গে সম্পর্ক করবেন তা আপনারা বুঝেন নাই যারা যুবক আছে এখানে বলছি শোনো যুবকেরা এগুলো ভালো বুঝে প্রেম করো না কথা কয় না করি কয় এদের নিয়ত বড় খারাপ দেখতেছি এগুলো কি ভালো কাজ সবাই বলেন না কেন ভালো না খারাপ সবাই বলেন ভালো না খারাপ প্রেম করেন তাহলে শুনেন দুই মিনিটে বোঝাই দিই যে আয়াত পড়েছিলাম এটাই মূল উদ্দেশ্য তখন বলছি কোরআনকে ওই জায়গা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ বলছেন খালাকাল ইনসানের আগে আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি এর ব্যাখ্যা হচ্ছে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারাই মানুষ আর যারা কোরআনের শিক্ষা শিক্ষিত না তারা হচ্ছে উলাইকাল আনআম বালহুম আদাল যার কাছে পিএইচডি আছে ট্রিপল এম এ আছে মাস্টার আছে জেনারেল নলেজ আছে বায়োলজি আছে ফিজিওলজি আছে সব আছে আর্টস আছে কমার্স আছে ইকোনমিক্স আছে সব আছে কিন্তু কোরআন নাই আল্লাহ বলছেন ওর কাছে কিচ্ছু নাই ঠিক কি নজরে বলেন কেন সব আছে এরপর দুর্নীতি করে এরপর জমি দখল করে আরেকজনের জায়গা আরেকজনের নামে ভূমি অফিসে লিখা দেয় ঠিক না আপনাদের এলাকার দেখবেন যে ইউনিয়নে থাকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা থাকে ইউনও থাকে ম্যাজিস্ট্রেট থাকে রেজিস্টার সাব রেজিস্টার থাকে যত দুই নম্বর জায়গা আছে সব তারা দখল রেজিস্টারি করে টাকা পয়সা খাইয়া দিয়ে দেয় কথা বলেন না কেন এর জায়গা এর নামে ওর জায়গা ওর নামে ওর জায়গা ওর নামে সব ভেজাল লাগাইয়া দেয় ঠিক না করে কি করে না সব তো শিক্ষা আছে এগুলা করে কেন তার ভিতরে কোরআন নাই যে জিনিসের অভাব সেটা কি কথা বলেন না কেন কোরআন যুবক তোমাদেরকে বলছি কথা শেষ করার আগে যেটা বোঝাতে চায় তোমাদেরকে বলছি তোমরা তো প্রেম করা শিখো নাই ভুল জায়গায় প্রেম করতেছ তুমি যে মেয়েটার প্রেমে পড়ে পাগল হয়ে গেছো যাকে ছাড়া তোমার এক মিনিট চলে না যাকে ছাড়া তুমি চিন্তাই করতে পারো না হয়তো তুমি তার চামড়া দেখেছো চামড়াটা অনেক ডিজাইন করা চামড়াটা অনেক স্টাইলিস্ট চামড়াটা অনেক সুন্দর অনেক স্মুথ এই জন্য পাগল হয়েছ তুমি জানো না এই মেয়েটা মারা গেলে 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা ঠিক না তুমি মেয়েটার মুখ দেখেছো ঠোঁট দেখেছো দাঁত দেখেছো হরিণের মতো নাক দেখেছো তুমি জানো না যা দেখে পাগল হয়েছ ও মরে গেলে 32 ঘন্টার ভিতরে সব নষ্ট হয়ে যাবে ঠিক না তুমি তার সঙ্গে বন্ধুত্ব করেছো তুমি তাকে ছাড়া বাঁচতে পারো না সে তা তোমাকে ছাড়া বাঁচতে পারে না তুমি বাবাকে ছাড়া বাঁচতে পারো না মাকে ছাড়া বাঁচতে পারো না এত বন্ধুত্ব করেছো স্ত্রী ছাড়া ভাল লাগে না যার জন্য অর্নামেন্টস আর জুয়েলারি কিনে দেও যার জন্য লাইফ কাটিয়ে দিচ্ছ কথা দিলাম কসম করে বললাম তুমি মরে কবরে গিয়ে দেখো তোমার গার্লফ্রেন্ড যাবে না তোমার বয়ফ্রেন্ড যাবে না তোমার স্ত্রী যাবে না তোমার মা যাবে না তোমার বাবা যাবে না তোমার ভাই যাবে না তোমার বোন যাবে না তোমার সন্তান যাবে না কবরে যাবা তো তুমি একা কাকে বন্ধু বানিয়েছো কাকে বন্ধু বানিয়েছো কার সঙ্গে প্রেম করেছো সব ধোকা সব ধোকা ঠিক কেউ তোমার সঙ্গে যাবে না বন্ধুর পরিচয় কোন সময় কথা কয় না কে আমার খুব কষ্ট হচ্ছে আজকে না না হচ্ছে আপনাদের কাছ থেকে কথা আদায় করতে পারতেছি না বন্ধুর পরিচয় কোন সময় বিপদের সময় আপনি কবরে বিপদে আপনার মাতার সামনে দুইজন কানা অন্ধ দুইজন ফেরেশতা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আপনার পায়ের
আপনার পায়ের কাছে দুইজন বুবা ফেরেশতা দাঁড়িয়ে আছে, 70টা সাপ আপনার শরীরে উঠে গেছে, পোকা আপনার শরীর থেকে বের হচ্ছে, আপনি দেখতেছেন আপনি বিপদে। বিপদের সময় যেই মা বাপকে খাওয়ালেন কবরে মা বাপ নাই, যে স্ত্রীর জন্য করলেন স্ত্রী কবরে নাই, যেই ছেলে মেয়েকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ালেন তারাও নাই, যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য জিন্দগি কাটাইয়া দিলেন তারাও তোমার সঙ্গে কবরে নাই, কিসের বন্ধুত্ব? আজকে বিপদে কেউ নাই, ঠিক না? বন্ধুর পরিচয়তে বিপদে আজকে গেল কই? আজকে ওরা কোথায়? কেউ থাকবে না। তুমি ভুল জায়গায় প্রেম করেছো, আল্লাহ বলেছেন গোলাম তুই প্রেম কর আমার সাথে, তুই আমার সাথে প্রেম কর, আমি কথা দিলাম কবরে তোর গার্লফ্রেন্ড ভুলে যাবে, বয়ফ্রেন্ড ভুলে যাবে, মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, সন্তানেরা ভুলে যাবে, যার জন্য কোটি টাকার সম্পত্তি রেখে যাচ্ছিস সবাই যখন তোকে ভুলে যাবে। বন্ধুর পরিচয় বিপদে আমার সঙ্গে প্রেম কর, আমি কথা দিলাম কবরে তোকে বলবো না, মিজানে বলবো না, পুলসে রাতে বলবো না, হাসরে বলবো না, হাউজে কাউসারে বলবো না, সব জায়গায় মনে রেখে আমার হাত দিয়ে জান্নাত দিব জান্নাত। চিনলেন না সে আল্লাহকে। আল্লাহ বলছেন গোলাম যে যার সঙ্গে প্রেম করে সে তার সঙ্গে একা একা কথা বলতে চায়, বন্ধু বন্ধুর সঙ্গে হাঁটতেছে হঠাৎ মোবাইলে মিস কল আসছে, কয় ভাই গেলাম আমার আব্বা মিস কল দিছে, তার বাপ নাকি দিছে গেছে গে, কয় এখন একা একা কথা বলবে তার গার্লফ্রেন্ড, তার বাপ নাকি মিস কল দিছে, চলে গেছে। কারণ সবাই চায় যার সঙ্গে তার সম্পর্ক একাকিত্বে নিবৃতে অন্ধকারে পার্সোনালিটি মেনটেন করে সে কথা বলবে, তার সম্পর্ক কাউকে বুঝাতে চায় না, সে কার সঙ্গে কথা বলে কাউকে বুঝতে দেয় না, একা একা থাকতে চায়। এই জন্য দেখবেন পার্কের কোনায় কোনায়, গাছের চিপায় চিপায়, বাসজারের কর্নারে দুইজন বৈশা সাতা ঠাঙ্গাইয়া, আর দেখবেন টিএসসি চত্বরে চারাকলা ইনস্টিটিউটে রমনা বটমূলে বলদা গার্ডেনে দুইজন বৈশা বৈশা শুধু বক বকুম বক বকুম, ঠিক না? বুঝছেন? কারণ তারা একজন আরেকজনকে ভালোবাসে, তারা তারা কথা বলতে চায় কাউকে বুঝাতে চায় না। আল্লাহ বলছেন গোলাম তুই তাকে ভালোবাসিস সে তোকে ভালোবাসে, একা একা থাকতে চাও কাউকে বুঝাতে দেও না। রাত্র যখন অন্ধকার হয়ে যায় তখন ছেলে আর মেয়ে আস্তে করে ঘুম থেকে উঠে যায়, বিছানা ছেড়ে দেয়, মা বাপ থেকে দূরে যায়, হয়তো বাথরুমে, না হয় ছাদের উপরে, না হয় সিঁড়ির কর্নারে বৈশা বৈশে একা একা কথা বলে, অথবা কম্বলের নিচে, কাউকে বুঝতে দেয় না। কারণ প্রেম করেছে সে, একা একা কথা বলবে কাউকে বুঝতে দেয় না, ঠিক না? আল্লাহ বলছেন গোলাম তুই ভুল করলি, এত এত ক্রাইসিস টাইমে তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গিয়ে কত কিছু মেনটেন করলে, মা যেন না দেখে, বড় ভাই যেন না দেখে, বাবি যেন না দেখে, বাবা যেন না দেখে, নাইলে তো পিটাইব, স্যার যেন না দেখে, এত কিছু মেনটেন করে তোর পার্সোনালিটি বজায় রেখে ওই কোথার থেকে মেয়ে আসছে তার সঙ্গে কথা বললে, গোলাম তুই জানিস না তুই যাকে খুঁজতেছিস, ও তো অনেক সময় রাত্রে ঘুমিয়ে যায়, তুই সারা রাত্র টেলিফোন দিচ্ছিস দিচ্ছিস দিচ্ছিস, ধরে না ধরে না, কিন্তু আমি আল্লাহ তোর সাথে প্রেম করে রাত্রে ঘুমাই না, রাত্রে ঘুমাই না। তোর গার্লফ্রেন্ড তোকে আজকে বলবে শুনছ আজকে আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আজকে আমার কাছে আমার আম্মা ঘুমাবে, তার মা নাকি রাত্রে তার কাছে ঘুমাইবে, এর অর্থ হইলো তুমি আজকে টেলিফোন দিয়া সমস্যা করে লাভ নেই, সে অন্য জায়গায় থাকতে পারে। কিন্তু আল্লাহ কি বলতে চায়, গোলাম তুই ভুল জায়গায় হাত দিছিস, ভুল জায়গায় পা দিছিস, তুই জাহান্নামে চলে গেলি, তুই জানিস না কি করেছিস, আমি আল্লাহ তোর সাথে প্রেম করেছি, গোলাম আমি তোমার বন্ধুর সঙ্গে প্রেম করেছিলাম, আমার বন্ধুর নাম ছিল মোহাম্মদ, আমি আমার বন্ধুর সঙ্গে প্রেম করে মাঝে মাঝে আমার বন্ধুকে বলতাম ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলো, কম্বল ওয়ালা কম্বল ফেলো, আমি আল্লাহর আরশে আজিমে ভাল লাগে না, ঘুম থেকে ওঠো, তাহাজ্জুদের সেজদায় আসো, আমি আল্লাহ তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই, কথা কথা বলবো একা একা, আসো। যুবক তোমাকে বলছি, যখন আল্লাহর কাছে মানুষ টেলিফোন করে কথা বলতে চায়, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর নাম্বার ব্লক লিস্টে রাখলাম, তুই টেলিফোন দিয়ে লাভ নাই। আল্লাহ বলেন দুনিয়া দুনিয়াকে টিকাইয়া রাখছে ওই যুবকের কারণে, যেই যুবকের শরীরে যৌবন আছে,
যেই বোনের শরীরে যৌবন আছে চাইলে ফেনসিডিল খেতে পারে, ইয়াবা খেতে পারে, জেনা ব্যভিচার করতে পারে, কিন্তু গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে, যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তাআলাহু আর সিস্তাওয়া, আমি তার সে আজিবে থাকি, আমার যুবক গোলাম যখন ঘুম থেকে উঠে আমাকে সুবহান বলে ডাক দে, আমি আল্লাহর আরশকে বেজায় আরশ থেকে সরাসরি মিন হাবলিল ওয়ারিদ তার গলার রগের চাইতে আরো কাছে এসে গোপনে তার সঙ্গে কথা বলি, কথা যে আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চায়, গোপনে তোমার সঙ্গে সময় কাটাতে চায়। আল্লাহ বলছেন, গোলাম তুই চিনলি না আমাকে, আমি সারা রাত্র ঘুমাই না, তোর অপেক্ষা করি কোন সময় তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে। তোর নাকি টাকার দরকার, তোর নাকি অনেক গুনাহ করে ফেলেছিস, গুনার কারণে লজ্জা হয় আমাকে বলতে, আয় সেজদায় একবার তাহাজ্জুদের সেজদায় পড়ে আমাকে বল সুবহান। আমি বলছি আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লা, গোলাম তোর গুনাহ যদি আসমান জমিন ভরে যায় আমি কথা দিলাম তোর গুনাহ মাফ, গুনাহ মাফ। এই জন্য আমার আজকের কথা শেষ কথা থাকবে, যুবক আল্লাহকে আসতে আপনাদেরকে বলছি সম্পর্ক করো তো আল্লাহর সাথে, কার সাথে সবাই বলেন, কার সাথে সম্পর্ক করো তো আল্লাহর সাথে, লাইফ কামিয়াব, জিন্দগি কামিয়াব, আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতকে উজালা করুক, সবাই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।